আচ্ছা বন্ধু, কি আজব তো! এই যে ম্যাজিক মানে দেখছেন। এটা কি আচ্ছা করলেন? রিভাইভ এই করেন তো, আমাকে! আরে আচ্ছা আপনি সেই থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ডটা বলেন তাহলে রিভাইভ দিব, না হলে দিব না। আরে কি আজব মানুষ তো, প্রথম দেখাতেই এমন করে! আপনি আমাকে রিভাইভ করেন, নাহলে কিন্তু আমি মারাই যাব। আচ্ছা মরে যান তাহলে, আই লাভ ইউ বলেন। না 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 না, বুঝি বুঝি, আই লাভ ইউ, আমি রিভাইভ করে দেবো। হ্যালো, আপনি ছেলে নাকি মেয়ে? ভয়েস শুনে বোঝাচ্ছে না? হ্যাঁ ভয়েস শুনে তো মনে হচ্ছে মেয়ে। ও ওই অনেকে আবার মেয়ের গলায় কথা বলে তো এর জন্য। আচ্ছা, কয়জন বললো? এরপর আচ্ছা নামান, কোথায় নামবেন? আপনি তো দেখি অনেক আগের প্লেয়ার। হ্যাঁ আগের প্লেয়ার, অত ভালো খেলতে পারি না, বাট অনেক আগের প্লেয়ার। এটা তো সিজন 2 এর ড্রেস। সিজন 2 এর প্লেয়ার হলে তো অনেক ভালোই ছিল। আরে না আমি অত ভালো খেলতে পারি না বললাম তো। আমি তো অনেক বাজে খেলি। আরে আমি তো ভাবছি আপনি অনেক ভালো খেলেন, আপনাকেই খেলতে হবে পুরো ম্যাচটা, কারণ আমি না কিন্তু। না, আপনাকে খেলতে হবে, আমি আপনার পেছন পেছন থাকবো আর আপনি মানে খেলে দেবেন। আরে না আমি খেলতে পারি না বললাম তো, যা খেলার আপনাকে খেলতে হবে। আচ্ছা কোথায় থাকেন আপনি? আমি বাংলাদেশে, আপনি? আমিও তো বাংলাদেশেই থাকি। আচ্ছা বাংলাদেশে কোথায় থাকেন সেটা বলেন, বাংলাদেশ তো বুঝলাম, কেন বলবো? বলেন আমি কি আপনাকে তুলে নিয়ে আসবো নাকি আপনার বাসায় গিয়ে? তা তো পারবেন না। তাহলে বলেন, তাহলে তো বলতে কোনো সমস্যা নেই। আমি চিটাগে থাকি। আপনি? হ্যাঁ এই তো আমিও, আমি ঢাকায় থাকি। আপনার নামের পাশে ওয়াইটি কেন? হ্যাঁ ওয়াইটি দিছি, এমনিতে অনেকেই দেয় তো আমিও দিলাম, দেখি ভালো লাগে। আচ্ছা আপনার মেন নামটা কি? এটা দেওয়া আছে এখানে তো দেওয়া যারা ডট ডট ডট, এটার মানে কি? যারাই করবেন, ডট 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 না। ও যারা, আচ্ছা ভালো একটা নাম। আপনার? হ্যাঁ আমার নাম হচ্ছে সামি, ঠিক আছে, আমার এখানে নাম দেওয়া আছে অন্যটা। আচ্ছা কোন কোন ক্লাসে পড়েন? আমি যেটা জিজ্ঞেস করছি আপনিও সেটা জিজ্ঞেস করছেন দেখি। হ্যাঁ আমাদের দুইজনের কথার মিল আছে তো, কোন ক্লাসে পড়েন সেটা বলেন। আমি ইন্টার সেকেন্ড ইয়ার, আপনি? হ্যাঁ আমিও তো ইন্টার সেকেন্ড ইয়ার, সবকিছুই তো মিলে যাচ্ছে দেখি। আচ্ছা আপনার বয়স কত? বাবা, আপনি তো দেখি বয়স পর্যন্ত চলে গেছে। হ্যাঁ বলেন দেখি এটা মিলে কিনা, মিলবে না আমার মনে হয়। বলেন বয়স কত দেখি মিলে কিনা। আমার 17। আল্লাহ সিরিয়াসলি, আমার আমারও তো 17.5। আরে 6 মাসের ডিফারেন্স, এটা কোনো পার্থক্য না? এটা তো একদমই মিথ্যা কথা। না সিরিয়াসলি বললাম, আর 6 মাসে পার্থক্যটা এটা কোনো ম্যাটার না, কারণ ছেলেরা একটু বড়ই হয়। বড় তাতে কি হয়েছে? তাতে তো সব হয়েই গেল। আচ্ছা তাহলে তো আপনার আর আমার মধ্যে কোনো বাধাই রইল না, সবই সেম। বলতে কি বোঝাতে চাচ্ছেন? আরে অনেক কিছু, সেটা সময় হলেই বুঝতে পারবেন, সময় হলেই বুঝতে পারবেন। আচ্ছা আপনি কোনো রিলেশন টিলেশন করেন? রিলেশন করলে কি আর গেম খেলতাম? গেমে কিভাবে আসলেন তাহলে? আমার ছোট ভাই গেম খেলে, ওই আমাকে এটা খেলার জন্য সাজেস্ট করছিল। তো ফার্স্ট ফার্স্ট খেলছি, পরে এখন ভালোই লাগে এটা খেলতে, তাই। আচ্ছা ঠিক আছে, আর এমনি কি আপনাকে কেউ প্রপোজ করছিল? মেয়ে তো সবাই তো করতে পারে না। হ্যাঁ এটা স্বাভাবিক। আর আপনি কি মানে কাউকে লাভ করেন বা মানে? আরে না, আচ্ছা আপনি তো ফার্স্ট দিনে এত কথা বলে ফেলতেছেন। আরে আসলে না কথা যাবেন, কথা তো বলবোই, দরকার যেহেতু কথা তো বলবো না। কি দরকার? এই তো আপনার আর আমার সবকিছুই তো সেম,
সেম 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 বলছে কি সেম। ওই তো আপনার বয়সে, আমারও বয়সে, তারপর আপনিও বাংলাদেশে থাকেন, আমিও বাংলাদেশে থাকি, তাহলে সব সেম না? হ্যাঁ, আচ্ছা উপরে আসেন, উপরে আসেন। আপনি এমএসটা বুইয়া করে দিবেন, আরে আমি অত ভালো খেলতে পারি না তো। পারবেন তো, আপনার হিপো করছে। আচ্ছা আপনার গার্লফ্রেন্ড আছে? আরে না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি রিলেশনশিপে যাইনি না, আসলে। আমি তো শুনছি যাদের হিপো বাস ওদের নাকি অনেক গার্লফ্রেন্ড আছে। আরে না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, থাকতেই তো পারে না, আমি সাধারণ একটা কাপড় পড়তে পারি, আর রিলেশনশিপে যাওয়ারও কোনো ইচ্ছা নেই। তবে আপনাকে দেখার পর একটু কেন জানি ইচ্ছে হচ্ছে, ঠিক আছে, রিলেশনশিপে যাওয়ার। লল তো আরে পৃথিবী, তার মানে কিছু বুঝে ফেলেছেন তাই তো? কি আছে আচ্ছা, ক্লক টাওয়ার আসেন, উপরে আসেন, উপরে আসেন। আচ্ছা আপনি একটা ম্যাজিক দেখবেন, ম্যাজিক? কেন ম্যাজিক দেখেননি কোনো সময়? কি ম্যাজিক দেখবো? আচ্ছা দাঁড়ান, আপনি এই যে এখানে একটা ড্রাম দেখতে পারতেছেন, দেখছেন লাল ড্রাম, লাল ড্রাম দেখতেছেন এখানে একটা? দেখতেছি তো, আচ্ছা ওইটার উপরে চোখ বন্ধ করে দাঁড়ান তো, মানে আপনি চোখ বন্ধ করে ওইখানে দাঁড়িয়ে থাকেন, কেন দাঁড়াবো? দেখেন চোখ বন্ধ ম্যাজিক, করে, ম্যাজিক দেখতে পারবেন ম্যাজিক। চোখ বন্ধ করলে আমি গেম খেলবো কি করে? বন্ধ করেন 10 সেকেন্ডের জন্য, বেশি না। আরে না, আরে করেন, চোখ বন্ধ করি কি আজব, এই যে ম্যাজিক দেখছেন। এটা কি আচ্ছা করলেন, রিভাইভ এই করেন তো, আমাকে। আরে আচ্ছা আপনি সেই থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ডটা বলেন, তাহলে রিভাইভ দিব, না হলে দিব না। আরে কি আজব মানুষ তো, প্রথম দেখাতেই এমন করে আপনি আমাকে রিভাইভ করেন, নাহলে কিন্তু আমি মারাই যাব। আচ্ছা মরে যান তাহলে, আই লাভ ইউ বলেন। না 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 না, বুঝি বুঝি, আই লাভ ইউ, আমি রিভাইভ করি। আপনি কিন্তু রিভাইভ করার জন্য বললাম। ও তাই, সিরিয়াসলি বলেন নাই? না না, আমি আর আপনার কোনো কথায় আসছি না। আল্লাহ, এরকম চিটা হিটা করতে পারলেন আমার সাথে? এই যে আপনি করলেন আমার সাথে, আরে আমি তো এটা ম্যাজিক দেখালাম তো, আপনি তো আই লাভ ইউ বলে ফেললেন, এখন আবার বলতেছেন এটা? না না, আমি এটা এমনি বললাম, আবার আপনি কাউকে বলেন না যেন। আরে এমনি বিপদে পড়লে আসলে সবাই বলে, ঠিক আছে, এখন এটা আর কি বলে না, বিপদে পড়লে আগে জীবন বাঁচানোটা ফরজ, তাই। ও আচ্ছা বুঝলাম, আমি আপনার আর কোনো কথায় আসছি না। আর আমার কথা শুনবেন না? না না, আমি আপনার কোনো কথাই শুনবো না। কেন, আমি তো, আপনি তো আমাকে আই লাভ ইউ বললেন না, বলতেছেন। আরে এটা কেমন কথা? কেমন কথা মানে, এটা তো আমার কাছে রেকর্ডিং আছে, আমার কাছে তো রেকর্ডিং আছে, আপনি আই লাভ ইউ বলছেন। না না, আমি এটা এমনি বলছি, আমার আমাকে রিভাইভ করছিলেন না তাই। ও আচ্ছা বুঝলাম। আচ্ছা ওই সামনে আরেকটা ড্রাম আছে, ওইটার ওইখানে যেতে পারবেন? আমি আর যাবোই না। ও চালাক হয়ে গেছেন। না না, আমি আর যাবোই না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাজে মিস, বাইকে বসেন, খুব বাজে মাইজ, বসেন 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 বসেন। আমি কিন্তু বাইক চালাতে পারি না আবার, কেন ওঠেন? আবার যদি কিছু হয় তো? এই তো আপনাকে এনিমির সামনে নিয়ে যেতে ছেড়ে দেব। না না, আমি নেমে যাচ্ছি, ওই যে সামনে এনিমি। আরে নেমে গেলেন কেন? সামনে এনিমি তো, ওই এনিমি। আচ্ছা মারেন আপনি, আমি বাইক চালাই। আপনিও আছেন, আমি একা কিভাবে মারবো? না আপনি একা মারতে পারবেন। আচ্ছা বসেন, পিছে বসেন। না, ওরা আমাদেরকে দেখলে মেরে দিবে তো। আরে মারুক, অসুবিধা নেই। আল্লাহ, আমাকেই তো আগে, আমাকেই তো মারতেছে, দল অবস্থা খারাপ করে দিচ্ছে। আরে নেমে গেলেন কেন? এই তো এখন আমাকে দিবে একা। আচ্ছা মারেন 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 মারেন, ওকে মারেন। আমাকে মেরে দিল, ওই আপনাকে তো বসিয়ে দিছে, লল আমাকেও দিছে।